हेलो असलकुम हामी चित्र नाइका जलि আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলি রুটিন যেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমি অনেকটা হেলদি ছিলাম মিডিয়াতে আসার আগে আমার কেজি ছিল প্রায় নাইনটি ফাইভ কেজি সো আমি যখন সিনেমাতে আসি তখন কিন্তু আমার ওয়েট ছিল ফিফটি ফাইভ আমার ফার্স্ট অঙ্গার মুভিতে ছিল আমার ফিফটি ফাইভ ওয়েট সো ওইটার জন্য আমাকে খুবই কষ্ট করতে হয়েছে বাট এটার জন্য কি করতে হবে ঘরোয়া কিছু মানে পদ্ধতি থাকে শুধু আমরা কি করি প্রত্যেক দিন যেটা করি যে জিমে যেতে ভুলি না যে জিমে যাব, জিমে গিয়ে জিম সো এরকম একটা ব্যাপার থাকে কিন্তু এর মাঝেও কিন্তু নিজের অনেক কিছু অনেক কাজ থাকে যেটা না আপনাকে ঘরে বসে করতে হবে সো ঘরে বসে করতে হলে কি করতে হবে আপনাকে কিছু খাবার অ্যাভয়েড করতে হবে আপনি যেমন রাইস রাইসটা সর্বপ্রথম আমি যেটা অ্যাভয়েড করেছি সেটা হচ্ছে রাইস রাইসটা একদম অ্যাভয়েড করতে হবে আমার সকালের রুটিন ছিল আমি আপনাদের কাছে সকালের রুটিনটা বলছি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যেটা আমি ফলো করেছি আমি কোনো ডায় ডায়টিশিয়ানের কাছে যাইনি আমি কোনো মানে এরকম কোনো কিছুই ফল চাট ফলো করিনি আমি আমার নিজের মতো করে করেছি আমি যেটা আমি জিম কুড আমার সকালের টাইমটা ছিল আমি দুইটা বিস্কিট আর একটু রং চা গ্রিন টি খেলে খেতাম আমি গ্রিন টি যদিও লাইক করি না বাট আমার খেতে হতো কিন্তু খুব শর্ট টাইমে খেতাম মানে মাঝে মাঝে একটু রং চা দিয়ে দুই তিনটা বিস্কিট খেতাম আমার সকালের নাস্তা ব্রেকফাস্ট ওকে একটু কিছুক্ষণ পরে কিছু ফ্রুটস কিছুক্ষণ পরে যদি একটু ইচ্ছে হতাম একটু টক দুই মানে একটা একটা করে আমার কোনো কিছু নির্ধারিত ছিল না যেহেতু আমি কোনো ডায়েটিশিয়ানের কাছে যাইনি সো আমার কোনো কিছু নির্ধারিত ছিল না যে এটার পর এটা এটার পর এটা বাট যেটা হয়েছিল আমি রাইস অ্যাভয়েড করতাম ফ্যাট খাবারগুলো যেটা সেগুলো আমি অ্যাভয়েড করতাম আমি চিকেন যদি খেতামও সেটা আমি গ্রিল করে খেতাম ওটাকে আমি বয়েল করে খেতাম আমি কিন্তু তরকারিটা খেতাম না কারণ ওটার মধ্যে মশলা থাকতো সো মশলা খেলে তো অবভিয়াসলি ওটা ফ্যাটের কাজ করবে দেন আমার রাতের বেলা তো আমি এক গ্লাস দুধ খেতাম যেটা হচ্ছে ডাইট মিল্ক আপনারা বাজারে গেলেই দেখতে পাবেন যে কোনো সুপার শপে পাওয়া যায় ডায়েট মিল্ক দুপুরবেলা যদি এই টুকটাক করে একটু বিস্কিট তারপরে একটু ফ্রুটস দেন ওটস ওটস তো অবভিয়াসলি খেতে হবে দুপুরে যেহেতু ভাতটা খাচ্ছেন না আমরা সবাই মাছে ভাতে বাঙালি আমরা সবাই জানি যেহেতু আমরা ভাতটা অ্যাভয়েড করছি সো ওইটার বিপরীতে তো কিছু তো লাগবে সো ওইটার জন্য আমি ওটস খেতাম আর রাতের বেলা হচ্ছে একটু ডায়েট মিল্ক এভাবে করে করে দেন সন্ধ্যায় একটু আবার বিস্কিট খেলেন একটু গ্রিন টি খেলেন দেন আপনার স্ট্যামিনাটাও থাকলো আর মাঝে তো জিম তো ওয়ার্কআউট তো আছেই সো আই হোপ যে এভাবে করলে মেবি আমি যেভাবে ওয়েট লস করেছি আপনাদেরও কাজে দেবে